হলো ডাক্তার নূর ইসলাম চেনু আর ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম হোমিও চিকিৎসা, রেলবাজার গোদাগাড়ি রাজশাহী। রোগী দেখার সময়সূচি 8টা থেকে 12টা, বিকাল 4টা থেকে 8টা, শুক্রবার 8টা থেকে 11টা। এখানে হলো ডাক্তারের ডিটেলস। এখানে হোমিও ডাক্তার যাকে বলা হয়, হোমিওর সব চিকিৎসা করে এখানে। আর ওর পাশেই একটা দোকান হলো, এখানে চাচার দোকান। তো চাচার দোকানটা এটা, চাচা এখানে বসে বসে অনেক কিছু বিক্রি করে। এখানে ছোট একটা চায়ের দোকান, চাচার দোকানের পাশের সব কিছু এখানে আছে অলরেডি। তো আপনারা যারা আসবেন এখানে দেখেন, বাঙালির সকল ধরনের খাবারের সিস্টেম, যেমন বিভিন্ন টোস্ট, বিস্কুট, বিস্কুট, চা, সব কিছু এখানে বিক্রি করা হয়। তো এই হলো চাচার দোকান। আর এখানে দেখেন কলা থেকে শুরু করে সকল কিছু, এবং এখানে রাস্তা আসার জন্য জায়গাটা, আমি এখানে বসে আছি। আর এখানে হলো সেই চায়ের দোকানটা। তো আশা করি আপনারা যারা এখানে আসবেন, হোমিওর জন্য ভালো একটা চিকিৎসা করে, আর ডাক্তারও যথেষ্ট পরিমাণ ভালো। আঙ্কেল, এই ডাক্তারের বয়স কতদিন বা কতদিন ধরে এখানে দেখে? বয়স 28 বছর। আর বাবা দেখতো নাকি? হ্যাঁ, বাবা ছিল, মারা গেল 2 বছর হলো। আর ইনি, ওনার বাবা থাকতে অনেক নাম করছে, অনেক রোগী ভালো হয়েছে নাকি? অনেক রোগী আসতো এক সময় নাকি? হ্যাঁ, অনেক মানুষ উপকারও পাইছে তাহলে। আপনি এখানে কত বছর কাকা? 8 বছর। কাকার বাড়ি এখানে? বাহ। তাহলে অনেক মানুষকে দেখছেন তো, ইনি ভালো করছে মনে হয় না? সকল রোগের চিকিৎসা করে? হ্যাঁ। বাহ। তার আগে কি করতেন? কাপড়ের দোকান ছিল। আর আপনাদের? আমাদের দোকান ছিল। ওনাদেরও দোকান ছিল? পরে দোকান বাদ দেন, হোমিওরই ব্যবসা শুরু করছে। বাহ, ঠিক আছে কাকা। কাকার কথা শুন ভিডিও করলাম। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।